7 আগস্ট 2018 বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত 30 দলীয় জোটের সভায় বলা হয় যে কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপদ সড়কের দাবির প্রতি 30 দলীয় জোট এবং তার অন্তর্ভুক্ত সকল রাজনৈতিক দল ইতিমধ্যেই সমর্থন জানিয়েছে। সভায় দাবি করা হয় যে সরকার তাদের 9 দফা দাবিকে ন্যায্য ঘোষণা করে তা মেনে নেওয়ার প্রকাশ্য প্রতিশ্রুতি দিয়েছে। 20 দল আশা করে সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করবে, কিন্তু দুর্ভাগ্যক্রমে সরকারের বিভিন্ন বাহিনী ও দলীয় ক্যাডাররা যেভাবে আন্দোলনকে দমন করার জন্য আক্রমণ চালিয়েছে, অসংখ্য ছাত্রছাত্রীকে আহত করেছে, 20 দল তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। কোটা সংস্কার আন্দোলনে সরকারের দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসার মতোই গতকাল মন্ত্রিসভায় সড়ক পরিবহন আইনের যে সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে তা নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য যথেষ্ট নয় বলে 20 দল মনে করে। 20 দল এখনও দেশের বিভিন্ন শিক্ষায়তনে ছাত্রছাত্রীদের গ্রেফতার ও হয়রানির ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃত ছাত্রছাত্রীদের মুক্তি দাবি করছে। গত কয়েকদিনে দায়িত্ব পালনরত সাংবাদিক ও ফটো সাংবাদিকদের উপর বিভিন্ন সরকারি বাহিনী ও সরকার দলীয় ক্যাডারদের নির্মম অত্যাচার, নিপীড়ন ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে 20 দল গ্রেফতারকৃত সাংবাদিক ও প্রবীণ সাংবাদিক ফটো সাংবাদিক শহীদুল আলম সহ সকল ফটো সাংবাদিকের মুক্তি দাবি করছে। যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়ার উপর নানা ধরনের সরকারি নিষেধাজ্ঞা জনগণের মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ বিবেচনা করে 20 দল এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে। 20 দলের এই সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সহ সারা দেশে 20 দলীয় জোটের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা জানিয়ে 20 দল সকল মিথ্যা ও নিপীড়নমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছে এবং অতি অবশ্যই 20 দলের সভায় 20 দলের নেত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বাকি বেগম খালেদা জিয়ার আশু মুক্তি দাবি করা হয়েছে এবং তাকে মূল মামলায় জামিন পাওয়ার পরেও অন্যান্য মামলায় অন্যায়ভাবে সরকারি প্রভাব কাটিয়ে যেতে আটকে রাখা যে সরকারি ষড়যন্ত্র তার নিন্দা জানিয়ে ধন্যবাদ। এর কারণ হচ্ছে আপনার এই আইনের মধ্যে অনেকগুলো অসঙ্গতি আছে। 1 নম্বর অসঙ্গতি হচ্ছে যে আপনার এখানকার মালিকদের, ট্রান্সপোর্টের মালিকদের সম্পর্কে কোনো কিছু বলা নাই এই আইনের সম্পর্কে, এবং আপনার এই যে যারা যদি কেউ আপনার যে মৃত্যু ঘটে সেই মৃত্যু ঘটার ক্ষেত্রে বলা হয়েছে যে আপনার যদি হত্যার উদ্দেশ্যে আপনার যদি কেউ গাড়ি চাপা দেয় বা ওই করে তাহলে তার সর্বোচ্চ মৃত্যুদণ্ড নাই। কোথায় আছে মৃত্যুদণ্ড? কোথায় দেখেছেন আপনি মৃত্যুদণ্ড? ওটা বলা হয়েছে যে এটা আপনার কারো মানে আপনার নিয়ম নীতির বাইরে চালিয়ে কেউ যদি আপনার অ্যাক্সিডেন্ট করে মারা যায় তাকে সর্বোচ্চ ধরা যায় যে তার ভুলের কারণে হয়েছে তার সর্বোচ্চ 5 বছর, কিন্তু ছাত্রছাত্রীদের দাবি ছিল কিন্তু এটা মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তির দাবি ছিল, সেটা কিন্তু এখানে নাই। সুতরাং এইটা বলা হলো যে আপনার আমরা আইন আনছি আইন করছি, এটা কিন্তু আপনার দেখা গেল যে কোটার মতোই অবস্থা দাঁড়িয়ে গেল, যে আরেকটা প্রতারণার মতো অবস্থা যেটা আমরা করছি, এটা এটা আপনার এখন আইন হয়নি, এটা মন্ত্রী পরিষদে
পাশ হয়েছে। আমরা যেটা আশা করব, যেটা আইন হওয়ার আগে এই বিষয়গুলোতে আবার দেখবেন, ওইটাকে আপনারা শেষ করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ।